মহাভারতের কাহিনী অনুসারে হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের ছিল 100টি পুত্র সন্তান, যার মধ্যে দুর্যোধন, দুঃশাসন এবং বিকর্ণর নাম শোনা যায়। এই 100টি ভাইয়ের ছিল একটি বোন, ধৃতরাষ্ট্রের একমাত্র কন্যা। কৌরব এবং পাণ্ডব মিলিয়ে গোটা কুরুবংশের একমাত্র আদরের রাজকন্যা দুঃশলা। সৌবীররাজ জয়দ্রথ ছিলেন যার স্বামী, কিন্তু আমরা অনেকেই জানি না যে কৌরবরা আসলে এই 100 ভাই আর এক বোন নয়, 101 ভাই আর এক বোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধু, 101 ভাই আর এক বোন। প্রিয় দর্শক বন্ধু, পৌরাণিক গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর ধন্যবাদ জানাই এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এখন প্রশ্ন হলো যে এই 101তম কৌরব রাজপুত্র কে ছিলেন? তিনি ছিলেন জুজুৎসু, তিনি গান্ধারী পুত্র নন। তিনি গান্ধারীর 100 পুত্রের মধ্যে দুর্যোধনের পরে এবং দুঃশাসন সহ অন্য 99 জন ভাইয়ের আগে জন্মগ্রহণ করেন, তাই তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। তার পিতা ধৃতরাষ্ট্র হলেও মা কিন্তু গান্ধারী নন। তার মায়ের নাম ছিল সুগধা, মতান্তরে সৌবলি, যিনি ছিলেন মহারানী গান্ধারীর সর্বপ্রধানা দাসী। অর্থাৎ জুজুৎসুর জন্মবৃত্তান্তে রয়েছে এক বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক। সুগধা ছিলেন বৈশ্যা জাতীয় রমণী, ক্ষত্রিয় পুরুষের ঔরসে বৈশ্যা রমণীর গর্ভে জন্মেছিলেন জুজুৎসু, মহাভারতের এক উপেক্ষিত কৌরব রাজকুমার। তার বিদ্যা শিক্ষা, অস্ত্রশিক্ষা সবই অন্যান্য রাজপুত্রদের মতো হলেও দাসীপুত্র বলে কৌরব বংশে তার ছিল না কোনো কৌলিন্য। তিনি বড় হয়েছেন একা একা, তিনি ঘুরে বেড়াতেন আলাদা একা একা। শিশুকাল থেকেই তিনি ছিলেন অন্য ধাতুতে গড়া, যেন দৈত্যকুলে প্রহ্লাদ। অত্যাচারী, নিষ্ঠুর, ভয়ঙ্কর, হস্তিনাপুর দাপিয়ে বেড়ানো 100টি ভাইয়ের সম্পূর্ণ বিপরীত তিনি। তিনি চিরকালের পরোপকারী, স্বভাবে ধীর, স্থির এবং ধার্মিক। দুর্যোধন যখন ভীমের খাবারে বিষ মিশিয়ে ভীমকে হত্যার চেষ্টা করেন, তখন জুজুৎসুই ভীমকে সতর্ক করে ভীমের জীবন রক্ষা করেন। দ্রৌপদীর বস্ত্র হরণকালে দুই কৌরব রাজপুত্র হস্তিনাপুরের ভরা রাজসভায় প্রতিবাদে সরব হয়েছিলেন, একজন বিকর্ণ আর একজন জুজুৎসু। বিকর্ণ কিন্তু প্রতিবাদ করেও কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে ন্যায়ের পথ থেকে সরে গিয়ে দাদা দুর্যোধনকে সমর্থন করেছিলেন, জুজুৎসু তা করেননি। তিনি দুর্যোধনের বিপক্ষে ছিলেন আগাগোড়াই, আমরা সে প্রসঙ্গে পরে আসছি। তিনি সত্যপ্রিয়, ভদ্র, নম্র, বিনয়ী, অথচ ছিলেন মহাবীর। ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন জুজুৎসু প্রজ্ঞাবান। জুজুৎসু কখনোই নিজের বিবেকের সাথে প্রতারণা করেননি। আমৃত্যু তিনি ছিলেন ন্যায় এবং ধর্মের পথে। ধর্ম এবং অধর্ম নিয়ে তার জ্ঞান ছিল অত্যন্ত গভীর। মহাভারতের কাহিনীতে অনেক চরিত্রের ভিড়ে চাপা পড়ে গিয়েছিলেন এই অসামান্য ব্যক্তিত্বময় পুরুষটি। অনেক কৌরবই জানতেন যে অধর্ম মাথাচাড়া দিয়ে উঠছে দুর্যোধনের হাত ধরে, কিন্তু তারা তাদের বিবেকের ডাককে উপেক্ষা করেছিলেন, জুজুৎসু সেটা করেননি। মহাভারতের ধর্মযুদ্ধের শেষে যে ভাগ্যবান 11 জন বেঁচেছিলেন, জুজুৎসু ছিলেন তাদের মধ্যে একজন, একমাত্র জীবিত ধৃতরাষ্ট্রপুত্র। যদিও তিনি কৌরব পক্ষে লড়াই করেননি, নিজের বিবেকের, ধর্মের আর ন্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি যোগ দিয়েছিলেন পাণ্ডব পক্ষে। ধর্মযুদ্ধের প্রাককালে যুদ্ধের নিয়ম অনুযায়ী যোদ্ধাদের স্বাধীনতা ছিল যে তারা ইচ্ছা করলে যে কেউ নিঃসংকোচে এবং দ্বিধাহীনভাবে দল পরিবর্তন করতে পারেন। ধর্মযুদ্ধের প্রাককালে যুধিষ্ঠির ঘোষণা দিয়েছিলেন, যারা এখনও মনে করেন এই ধর্মযুদ্ধে তারা ধর্ম এবং ন্যায়ের পক্ষে লড়বেন, তাদের জন্য পাণ্ডব পক্ষের দরজা খোলা আছে, সেই ডাকেই সাড়া দিয়েছিলেন জুজুৎসু। কৌরব হয়েও তিনি ন্যায় আর ধর্মের পক্ষে যোগ দেন পাণ্ডব শিবিরে। অনেকেই ভাবেন জুজুৎসুর এই দল পরিবর্তনের ঘটনা মহাভারতে নেহাতি একটি ছোট্ট ঘটনা, যুদ্ধে এর কোনো প্রভাবই পড়েনি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। জুজুৎসুর সঙ্গে
দুর্যোধন ছাড়া অন্য কোনো ধৃতরাষ্ট্রপুত্রের তুলনাই হয় না যুদ্ধবিদ্যায়। তিনি ছিলেন কৌরব বংশের সেই বিরল শ্রেণীর যোদ্ধাদের মধ্যে একজন, যারা ছিলেন রথী মহারথীদের চেয়েও অনেক উচ্চস্তরের যোদ্ধা, যাদের বলা হতো অতিরথী। একসঙ্গে 60,000 যোদ্ধার সঙ্গে একা লড়াই করতে পারতেন জুজুৎসু। যুদ্ধ শেষে অশান্ত হস্তিনাপুরের নাগরিকরা অত্যন্ত দুর্ব্যবহার করেন জুজুৎসুর সাথে। তাকে কৌরবদের হত্যাকারী এবং প্রতারক বলে গালি দেন নগরবাসীরা। তিনি নীরবে সব অপমান সহ্য করেছিলেন, কারণ তিনি জানতেন সত্য এবং ন্যায়ের পথ মসৃণ হয় না। যুদ্ধ পরবর্তী পাণ্ডব রাজসভায় তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ সভাসদ। পাণ্ডবগণ যখন মহাপ্রস্থানের পথে যাত্রা করেন, তখন রাজা হিসাবে অভিষেক হয় অর্জুনের পৌত্র পরীক্ষিতের। পরীক্ষিত ছিলেন অভিমন্যু এবং উত্তরার পুত্র। পরীক্ষিত তখন নাবালক, তাই ধর্মরাজ যুধিষ্ঠির রাষ্ট্র পরিচালনার তত্ত্ববাধায়ক করে দিয়ে যান জুজুৎসুকে। আপাত শান্ত, ধীর, স্থির, ন্যায়পরায়ণ, ভদ্র, ধার্মিক, অথচ মহাপরাক্রমশালী মহানায়ক জুজুৎসু মহাভারতের শেষ পর্বেও রয়ে গেলেন উপেক্ষিত। শুধুমাত্র দাসীর সন্তান বলে তিনি কৌরব বংশের রাজপুত্র হয়েও রাজকৌলিন্য কোনোদিনই পেলেন না। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন। ভালো লাগলে একটি লাইকের প্রত্যাশা রইল, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। অনেক ধন্যবাদ।